আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কি করে আপনারা একটি সাধারণ পানির বোতল ও ঘরোয়া কিছু সাধারণ সরঞ্জাম দিয়েই ঠিক এই ধরনের একটি ইঁদুরের ফাঁদ বানাবেন এবং এই ফাঁদটি সহ আমরা আরও তিনটি ফাঁদ বানানোর প্রক্রিয়ার ব্যাপারে আজকে আপনাদেরকে ভিডিওতে বিস্তারিত খুলে বলবো যারা বাসা বাড়িতে ইঁদুরের উৎপাত এবং যন্ত্রণায় বেহাল অবস্থায় আছেন তারা এই কৌশলগুলো শিখে নিতে পারেন একদম ইঁদুরের ইঁদুরের ইদূরের ফাতগুলো শিখে ফাঁদটি বানাতে আপনাদের দরকার হবে একটি প্লাস্টিকের বোতল চেষ্টা করবেন যেন হাফ লিটারের বোতল বা আরও একটু বড় বোতল নেওয়া যায় এবারে দরকার হবে পাঁচ ইঞ্চি লম্বা দুটি সরু কাঠি মোটা দেখে দুটো গার্ডার ব্যান্ড শক্ত সুতা এক্ষেত্রে নাইলনের সুতা আপনারা ব্যবহার করতে পারেন এছাড়াও লাগবে পেপার ক্লিপ এবারে লাগবে ইঁদুরকে আকর্ষণ করার জন্য কিছু খাবার সেটা বাদাম বা পাউরুটি যাই হোক না কেন তো প্রিয় দর্শক এবার চলুন আমরা জেনে নেই এই সরঞ্জামগুলো দিয়ে আপনারা কি করে একটি ফাঁদ বানাবেন প্রথমেই আপনারা যেটি করবেন সেটি হচ্ছে বোতলের মাথা থেকে পাঁচ আঙুল পরিমাণ ফাঁকা রেখে বোতলের তিন দিক একটি ইন্ডিকেটর দিয়ে কেটে দেবেন এবারে যেটি করবেন সেটি হচ্ছে যেই দিকটা কেটেছেন সেই দিকটার মাঝ বরাবর আড়াআড়িভাবে এ মাথা থেকে ও মাথা একটি ছিদ্র করুন এবারে এই ছিদ্রের মধ্যে একটি চপস্টিক ঢুকিয়ে দিন এই একই কাজটি বোতলের বড়ো অংশের মাছ বরাবরও করুন এবারে এই দুই অংশের চপস্টিকের উপর দুটি গার্ডার লাগিয়ে দিন চপস্টিকের যে এক্সট্রা অংশ রয়ে গেছে সেটা কেটে ফেলুন প্রিয়দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে বোতলের এক অংশ আরেক অংশের সাথে কত দ্রুত এবং শক্তভাবে লেগে যাচ্ছে এবারে বোতলের নিচে এক মাথায় একটি ছিদ্র করুন বোতলের ক্যাপের কাছে আপনার হাতে থাকা সুতাটি শক্ত করে বাঁধুন এবারে প্যাপার ক্লিপটির এক মাথা সোজা করুন প্যাপার ক্লিপের বাকি অংশে আপনার কাছে থাকা বাদাম বা পাউরুটি বাঁধিয়ে দিন এবারে ক্লিপটিকে খাবার সহ বোতলের নিচে যেই কোনায় ছিদ্র করেছেন সেই কোনায় নিয়ে যান ক্লিপের সোজা অংশটি বের করে দিন এবারে বোতলের ক্যাপের কাছে যেই সুতা বেঁধেছিলেন সেটির নিচের অংশ ক্লিপের সোজা অংশের সাথে বেঁধে দিন তো প্রিয় দর্শক এভাবে তৈরি হয়ে গেল আমাদের প্লাস্টিকের বোতল দিয়ে বানানো ইঁদুরের ফাঁদ এবারে আমরা আমাদের দ্বিতীয় ফাঁদ বানানোর প্রক্রিয়ায় চলে যাচ্ছি এই ফাঁদ বানাতে আপনাদের দরকার হবে একটি কমপক্ষে পনেরো লিটার ধারণ ক্ষমতার সম্পন্ন বালতি একটি ক্লিয়ার প্লাস্টিকের প্রস্টের শিট পর্যাপ্ত পরিমাণ আঠা বা গ্লো ফাঁদের জন্য কিছু খাবার আপনার বালতির উচ্চতার সাথে মিলিয়ে দুটো তক্তা সংগ্রহ করবেন তো এই প্রক্রিয়া প্রথমেই আপনারা বালতির মুখে ক্লিয়ার প্রস্টের প্লাস্টিক শিটটা আঠা দিয়ে লাগিয়ে নেবেন শিটের বাল বালতির বাইরের অংশ সমান করে কেটে নেবেন এবার শিটের উপরে এবং বালতির মাঝ বরাবর একটু গোলাকার চিহ্ন করে সেই অংশটুকু ইন্ডিকেটর দিয়ে কেটে নেবেন এবারে বালতির দুপাশে তক্তা দুটো হেলিয়ে এমনভাবে রাখুন যেন ইঁদুররা তক্তা বালতির উপরে আসতে পারে এবারে বালতির ভেতরে শিটের উপরে ও তক্তার উপরে কিছু খাবার রাখুন বেশি পরিমাণ খাবার রাখুন বালতির ভেতরে ইঁদুরগুলো খাবার খেতে বালতির উপরে উঠবেই যেই তারা দেখবে বালতির ভেতরে বেশি পরিমাণ খাবার সেই তারা বালতির ভেতরে ঢুকে যাবে ঠিক ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী তো প্রিয় দর্শক এবার আমরা জানতে চলেছি তৃতীয় ফাঁদটি সম্পর্কে এই ফাঁদটি বানাতে আপনাদের দরকার হবে একটি মাঝারি আকৃতির গামলা একটি সিলিন্ডার আকৃতির খাঁচা সেই খাঁচাটির তলা থাকবে না এ ফাঁটটি বানানোর ক্ষেত্রে আপনাদের প্রথমেই গামলাটিতে বেশ খানিকটা খাবার নিয়ে নিতে হবে এবারে খাঁচটা একটু চাপ দিয়ে গামলার উপরে বসিয়ে দিন এবারে আশপাশে কিছু খাবার দিন গামলার খাবার ভেতরের খেতে ইঁদুররা খাঁচা বেয়ে খাঁচার শুরু মুখ দিয়ে ভেতরে ঢুকবে একদম ভিডিওতে দেখানো প্রসেসে সর্বশেষ ফাঁটটির ব্যাপারে জানবো এই ফাঁটটি বানাতে আপনাদের পনেরো লিটার ধারণ সম্পূর্ণ একটি বালতি লাগবে একটি পেপসি কোকাকোলার ক্যান লাগবে আরও লাগবে একটি বারো থেকে চোদ্দ ইঞ্চির চপস্টিক বা কাঠি ওই ডাবল স্টিকি টেপ এবং ফাঁদের জন্য কিছু ধান এই ফাটি বানাতে প্রথমেই আপনারা যে জিনিসটি করবেন সেটি হচ্ছে ক্যানের মাছ বরাবর লম্বালম্বি এক মাথা থেকে অন্য মাথায় দুটি ছিদ্র করবেন ছিদ্রের মধ্যে সেই কাঠিটা দিয়ে দিবেন এবার কাঠির দুই মাথা বালতির উপরে এভাবে রেখে দিবেন এবারে পুরো ক্যানজোড়ে ডাবল স্টিকি টেপ লাগিয়ে দিবেন যার দুই পাশ আঠালো এবার স্টিকি টেপে কিছুটা ধান জড়িয়ে নিন আর আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কতটা কার্যকর ইঁদুরেরা কিছু সময় পরই সেখানে ধান খাওয়ার জন্য যাবে আর নিচে পানিতে পড়ে যাবে ভিডিওটি এনজয় করলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন